বীরভূমের খবর আপনাদের সামনে আমরা তুলে ধরি। লোকসভা ভোটের আগে যেন দলীয় কোন্দল কোনো না কোনো জায়গায় গিয়ে একেবারে অবসান করতে চাইছে তৃণমূল কংগ্রেস। একসঙ্গে কাজল শেখ এবং বিকাশ রায়চৌধুরী তাকে দেখা গেল, এবং পৌষ মেলার যে মাঠ সেই মাঠে একসঙ্গে তাদেরকে দেখা গিয়েছে। আর এতেই কার্যত যেমনটা মনে করা হচ্ছে যে কোথাও গিয়ে যেন সমস্ত রকমের বিভেদ বিভাজন ভুলে তারা একসঙ্গে 2024 লোকসভা নির্বাচনে লড়াই করতে চাইছেন। অন্যদিকে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছে, অর্থাৎ 11ই ডিসেম্বরের ছবিটা, যেখানে আসন পাশে নিতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হয়েছে। কোথাও গিয়ে হয়তো সেই আসন তিনি নিতে চাইছিলেন না, মিটিং থেকে বেরিয়ে যেতে দেখা যায় কাজল শেখে। 11ই ডিসেম্বরের ঘটনা এবং ঠিক তার পাশাপাশি 20 তারিখের ঘটনা আপনাদের সামনে তুলে ধরেছে। কিন্তু মাত্র এই 9টা দিন, সেই 9 দিনে কি এমন হলো যাতে এই দলীয় কোন্দল তা মেটাতে মরিয়া চেষ্টা তৃণমূল কংগ্রেসের? এবং যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে 11ই ডিসেম্বরের ছবিটা আমরা দেখাচ্ছি 2023, যেখানে মিটিং থেকে বেরিয়ে যেতে দেখা যায় কাজল শেখকে, অর্থাৎ ঠিক তার পাশাপাশি যে ছবি আমরা দেখাচ্ছি, দলীয় কোন্দল যেন কোথাও অবসান করবার চেষ্টা করা হচ্ছে। গতকালেরও ছবি দেখাচ্ছি, যেখানে মূলত একই জায়গাতে অথচ নিজেদের মধ্যে কথাবার্তা বলে হয়তো সমস্যাটা মিটিয়ে নেবার চেষ্টা করছে এই মুহূর্তে বীরভূম জেলা নেতৃত্ব। কাজল শেখের বক্তব্য একবার আপনাদের সামনে আমরা তুলে ধরি, ঠিক কি বলেছেন কাজল শেখ? মমতা বন্দ্যোপাধ্যায়কে যে যে কোনো দিক দিয়ে সমর্থন করবে, দীর্ঘদিনে যিনি ভিসি ছিলেন, তিনি বিশ্ব বোলপুরের যে ঐতিহ্য রবীন্দ্র সংস্কৃতির সঙ্গে যা যুক্ত, এই মেলা পৌষ মেলাকে তিনি বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু বর্তমান যিনি উপাচার্য আছেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আছেন, তারা যখন অনুমতি দিয়েছেন, সুতরাং আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বারবার চেয়েছিলেন যে বিশ্বভারতীতে মেলা হোক, বিশ্ববিদ্যালয়ে যে পুরাতন যে ঐতিহ্য সেটা ফিরে আসে। কিন্তু এইবার বিশ্ববিদ্যালয় অথরিটি পৌষ মেলার জন্য শিউরি বোলপুর পৌরসভাকে অনুমতি দিয়েছে, এবং এই পৌষ মেলার মাঠে আপনারা জানেন স্টল বিলি নিয়ে দারুণ অনিয়ম বা বেনিয়ম দীর্ঘদিন ধরে চলে। এবারও তাই 350 টাকা স্কোয়ার ফিট যে পৌষ মেলার দোকান বিলি হয়, সেইগুলোকে শাসক দলের কিছু লোক নিজেদের নামে ধরে রেখে বিভিন্ন বাইরের লোকদিকে এটা ব্ল্যাক করছে। এরা দুর্নীতি কাঠবাহিনীর বাইরে এক বিন্দু এরা বাঁচতে পারবে না। মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, তৃণমূলের কোনো নেতা দুর্নীতির বাইরে এক মিনিটও বাঁচতে পারবে না।